করোনা ভাইরাসের সংক্রমণ রোধৰ বাবে চৰকাৰে ঘোষণা কৰা লকডাউনে ইতিমধ্যে অতিক্ৰম কৰিলে 50টাকৈ দিন। এই দীঘলীয়া সময়ছোৱাত চৰকাৰ, আৰক্ষী প্ৰশাসন আৰু স্বাস্থ্যকৰ্মীৰ লগতে সংবাদকৰ্মীসকলেও নিষ্ঠা সহকাৰে নিজৰ দায়িত্ব পালন কৰি আহিছে। করোনা বিরোধী সংগ্রামখনের অন্যতম যোদ্ধা সংবাদকর্মীসকলক আজি মৰাণত বন্ধন ব্যাংকের মৰাণ শাখায় সম্বর্ধনা জ্ঞাপন করে। সামাজিক দূরত্ব বজায় রাখি মৰাণৰ লাচিতনগৰত অবস্থিত বন্ধন ব্যাংকের শাখা কার্যালয়ত আয়োজন করা এক অনুষ্ঠানত অঞ্চলটোৰ 10 গৰাকী সংবাদকর্মীক একোখনকৈ ফুলাম গামোচা, মাস্ক, স্যানিটাইজার, ডায়েরি আদি উপহার প্রদান করে ব্যাংক কর্তৃপক্ষে। বন্ধন ব্যাংকের কুতুহা শাখার পরিচালক মঞ্জিত দাসের আন্তরা অনুষ্ঠানটিত আঞ্চলিক প্রবন্ধক মৃদু দাধরাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভর বাহক সাংবাদিকসকলের নিঃস্বার্থ সেবা অনস্বীকার্য বলে মন্তব্য করে। এই আমি এই অনুষ্ঠান যদি বা সম্বর্ধনা জানাই প্রেরণ করে, কারণ এই মিডিয়ার ওপরে কিন্তু কি হয় এখন দেশ কিন্তু পরিচালনা হয় বলে কব পাই। তো আমার এখেতে কই যাব নিচিনা আজি যে অনুষ্ঠানত উপস্থিত থকা মৰাণৰ জ্যেষ্ঠ সাংবাদিক সুভিত কুমার শেট্টি আর যদুনাথ পুরিয়ে বন্ধন ব্যাংকের মহানুভবতাক আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে। ধন্যবাদ। আসলে আমি আমার অঞ্চলটোত যখন মানে সংবাদকর্মীয়ে অতি কষ্টরে কাম করে আছে, আমি কিছুদিনের আগলকে আমি কারোর কেউ সহায় পাওয়া নাছিল। আজি এসপ্তাহমানৰ পূৰ্বে ছাত্র সংস্থাৰ স্থানীয় গোটে আমাক মাতি আনি এনেকে সন্মানিত কৰিছে। মোৰ হাত এইটো এটা দ্বিতীয় ক'ৰবাত ক'ৰবাত ব্যক্তিগতভাৱে এনেধৰণে কৰিছে, কিন্তু সমূহীয়াকৈ এনেদৰে মাতি আনি সন্মানিত কৰা এইটো আপোনাৰ দ্বিতীয় হৈছে মৰাণত। সেইটো তাৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ। তাৰবাবে বন্ধন বেংকে অঞ্চলটোৰ দৰিদ্ৰ জনসাধাৰণক স্বাৱলম্বী কৰি তোলাৰ ক্ষেত্ৰত যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আহিছে বলে আমি নিশ্চয় জানিব পাৰো। কিন্তু তার সমান্তরালভাবে আজি যে এই বিশ্বজুড়ি যে করোনা ভাইরাসে সংহারী রূপ ধারণ করেছে, তেনে সময় তেখেতসকলে এই সংবাদকর্মী, চিকিৎসাকর্মী বা আরক্ষীয়ে বাকি সকলকে ঘরের ভিতর রাখি সুরক্ষিত করে রাখি তেখেতসকলে নিজের জীবনক তুচ্ছ জ্ঞান করে যে যুদ্ধ চলাই যাবলগীয়া হয়েছে, গতি সেই যোদ্ধাসকলক তেখেতসকলে যি সন্মান প্রদর্শন করেছে সেটা সঁচাকৈ প্রশংসনীয় বলে আমি অনুভব করছো। আর আজি আমিও মৰাণৰ সংবাদকর্মী হিসাবে এই বন্ধন বেংকে আমাক ইয়ালৈ মাতি আনি যি সন্মান প্রদর্শন করলে তেখেতসকলৰ এই মহানুভবতাক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আমি আশা রাখিছো আগন্তুক দিনতো এই মানব জাতির যি বিপর্যয়ের বিপদের যে দিন সেই দিনবিলাকতলে আহি থাকা দিনবিলাকত যিমান পারে সহযোগিতা আগবাব বলে আমি আশাবাদী। আর বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ জানিবলৈ দিয়া অনুসরি ব্যাংকটোৱে ইতিমধ্যে ডিব্ৰুগড় আৰু চৰাইদেউ জিলাৰ এলেকাধীন 8খন আৰক্ষী থানাৰ কৰ্মৰত আৰক্ষী আৰু চিকিৎসাকৰ্মীসকলক মাস্ক আৰু চেনিটাইজাৰ বিতৰণ কৰিছে।